তো বন্ধুরা কেমন আছো সকলে? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বন্ধুরা, শুরু হয়ে গেছে শীতের মরশুম, আর এই মরশুমে কোথায় কোথায় যাওয়া যায় তেমনই একটি জায়গা নিয়ে তোমাদের কাছে আজ চলে এসেছি। তো তোমরা সঙ্গে থেকো, এইরকম নতুন নতুন ভিডিও পেতে দেখো নয়নমণি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো বন্ধুরা, কলকাতার 1 নম্বর ক্যাথিড্রাল বা বিড়লা প্যারেডোরিয়ামের একদম পাশেই অবস্থিত এই সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চটি। বন্ধুরা, নিয়ারেস্ট মেট্রো স্টেশন রবীন্দ্র সদন ও ময়দান, এই দুটি স্টেশনের মাঝামাঝিতে অবস্থিত এই চার্চটি। বন্ধুরা, এই চার্চটিতে প্রবেশের টাইমিং হলো উইকডেজের ক্ষেত্রে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা ও সানডের ক্ষেত্রে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা। বন্ধুরা, এই চার্চটির ডান দিকে টিকিট কাউন্টার হচ্ছে, সেখান থেকে 10 টাকা টিকিট কেটে তোমরা ভেতরে ঢুকতে পারবে। বন্ধুরা, এই সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চটি কলকাতার বৃহত্তম চার্চ। এই চার্চটির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় 1839 খ্রিস্টাব্দে ও নির্মাণ কার্য সমাপ্ত হয় 1847 খ্রিস্টাব্দে। বন্ধুরা, এরপর বেশ কিছু বছর কেটে যাওয়ার পর 1934 সালে কলকাতায় বিধ্বংসী ভূমিকম্প হয় এবং সেই ভূমিকম্পে এই চার্চটির বিশাল ক্ষয়ক্ষতি হয় এবং এই চার্চটিকে পুনর্নির্মাণ করা হয় চার্চটির পুরনো নকশা দেখে। এই চার্চটি তৈরি করতে সেই সময় প্রায় খরচ হয়েছিল 4.5 লক্ষ টাকার মতো। এই চার্চটির প্রতিষ্ঠাতা ছিলেন বিশপ ড্যানিয়েল উইলসন। এই চার্চটি তৈরি হয়েছে প্রায় 7 একর জমি নিয়ে। এই চার্চটির ভেতরে প্রায় 800 থেকে 1000 লোক একসঙ্গে বসে প্রার্থনা করতে পারবে। তো চলো বন্ধুরা, পুরো চার্চটি তোমাদের ঘুরে দেখায় এবং চার্চটির ভেতরেও তোমাদের ঘুরে দেখায় এবং ভেতরে যে সমস্ত যীশুখ্রিস্ট সম্পর্কিত জিনিস রয়েছে তাও তোমাদের ঘুরে দেখায়। আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করো, পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে যেও না, কারণ তোমাদের এই ভালোবাসায় আমায় আরও নতুন নতুন ভিডিও বানাতে ইন্সপায়ার করবে। তো বন্ধুরা, সঙ্গে থেকো। এখন চার্চের ভেতর চলে এসেছি, তো তোমাদের পুরো চার্চটা ঘুরে দেখাচ্ছে, তোমরা দেখতে থাকো। বহু মানুষ এসেছে বহু জায়গা থেকে, তোমরা দেখতে পাচ্ছ কত ভিড় ভেতরে। টোটাল চার্চটা তোমাদের ঘুরে দেখাচ্ছে, তোমরা দেখতে থাকো। খুব সুন্দর করে সাজিয়েছে। আজকে 25শে ডিসেম্বর, সেই উপলক্ষে বহু মানুষ এসেছে বহু জায়গা থেকে, তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে যীশু খ্রিস্টের জীবন কাহিনীকে ফুটিয়ে তোলা হয়েছে আলোকসজ্জার মাধ্যমে।
তো বন্ধুরা তোমরা এখানে দেখতেই পাচ্ছ চার্জের ভেতরটা কত সুন্দর করে সাজানো হয়েছে, কত সুন্দর করে কাজ করা হয়েছে চার্জের ভেতরটাকে। বন্ধুরা এই সেই প্রার্থনার জায়গা যেখানে 800 থেকে 1000 লোক একসঙ্গে বসে প্রার্থনা করতে পারবে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে বহু মানুষ যীশু খ্রিস্টকে স্মরণ করে মোমবাতি ও ফুল দিচ্ছে। তো চলো বন্ধুরা তোমাদের পুরো চার্চটির বাইরের দিকটা ঘুরে দেখা যেখানে বহু মানুষ একত্রিত হয়েছে এবং কিছুটা ভালো সময় কাটাচ্ছে। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে লাইক ও অনেক অনেক শেয়ার করবে, কারণ তোমাদের এই সাপোর্টই আমায় আরও নতুন নতুন ভিডিও বানাতে ইন্সপায়ার করবে। তো বন্ধুরা সঙ্গে থাকবে। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম, আবার ফিরে আসবো কোনো এক নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।